মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ তারা মূর্তি পূজায় বিশ্বাসী নয় বলে মূর্তি ভাঙতে উদ্যোগী হয়েছে, এতখানি সাহস তাদের তারা যোগাতে পারল কেমন? এর মধ্যে কোনো রাজনৈতিক চক্রান্ত নেই, দলীয় রাজনীতির চক্রান্ত। সম্প্রদায়কে নিন্দনীয় ঘৃণাযোগ্য সম্প্রদায় বলে প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়নি। তিনি তার জীবনের বহু বছরের আচরণে দেখিয়েছেন, যার হাতে মার খেয়েছেন তাকেই বলছেন আরো 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 দাদা গো বড় সুখ। আমি একটা কবিতায় পড়েছিলাম যে আরো মারো দাদা গো বড় সুখ। কিছুক্ষণ আগে আপনি একটা শব্দ বললেন, ধর্ম নিরপেক্ষ। ছোটবেলা থেকে বইয়ের পাতায় আমরা পড়ে এসেছি ধর্ম নিরপেক্ষ সার্বভৌমত্ব। এই ধর্ম নিরপেক্ষ যখন কথাটা ওঠে, সেদিক থেকে দুর্গাপূজায় দেখা গেল গার্ডেন রিচে, কখনো দেখা গেল হাওড়ার শ্যামপুরে বা উলুবেরিয়ার বাউরিয়ায়, কখনো দুর্গার মূর্তি ভাঙা, কখনো বা দুর্গা পুজোয় মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা। নাম জড়াচ্ছে কাদের না, এই বাংলায় যাদেরকে সংখ্যা লঘু বলা হয় বা যাদেরকে আমরা উর্দু বলি বা মহামেডান, এদেরকে জড়ানো হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে কি বাইনারি পলিটিক্স হওয়ার চেষ্টা চলছে এই বাংলায়? এই ব্যাপারে কথা বলতে গেলে যেটা বলতে হয় সেটা অত্যন্ত কষ্টকর বাস্তব, মানে কষ্টদায়ক বাস্তব। যদিও আমি সম্ভাবনার কথাই বলবো, দুটো কথা বলবো। এক নম্বর কথা, দুর্গা প্রতিমার উপরে ভাঙচুর করেছে যারা, তারা ধর্মবিশ্বাসের নিরিখে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ভুক্ত বলে গণ্য হচ্ছে। কয়েকটি ঘটনা ঘটেছে বলে আমরা সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি, সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম আমাদের জানাচ্ছে। একটা উত্তর বা একটা প্রশ্ন, উত্তর না বলে প্রশ্ন বলবো, আমার মনে যাচ্ছে আজকে রাজ্যের যে পরিস্থিতি, আজকে আমাদের ভারতবর্ষের যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই সংখ্যালঘু, সংখ্যালঘু শব্দটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি শব্দ। সংখ্যায় যারাই যেখানে লঘু হয়ে যায় তাদের গুরুত্ব দেওয়া হয় না, তারা নিজেরাও নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলে, ক্ষমতা প্রদর্শনের জায়গায় অবস্থানে তারা যেতে পারে না। তো আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে যে সত্যিকে তথাকথিত সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ভুক্ত মানুষজন দুর্গা প্রতিমার উপরে এই ভাঙচুর চালিয়েছে, এতখানি স্পর্ধা তারা দেখাতে পাচ্ছে? এই স্পর্ধা তারা কোথা থেকে পেল, কেমন করে পেল? আমি তো জানি তারা সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থানে থাকে, সব দিক থেকেই তারা খুব ক্ষমতাহারা, তারা খুব অসহায়। তাদের এই স্পর্ধা জেগেছে এটা আমার কাছে খুব অবিশ্বাস্য বলে মনে হয়। অসহায় মানুষ যারা খর্ব, ক্ষমতার দিক থেকে খর্ব অবস্থায় রয়েছে, তারা কী করে এতখানি স্পর্ধা দেখাতে পারে? আর ছোটোবেলা থেকে, আরেকটা কথা এর সঙ্গে যোগ করি, ছোটোবেলা থেকে দেখেছি এই সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা, তারা তো দিব্যি আনন্দ সহকারে বিজয়ার দিন বা দুর্গা পূজার সময় দুর্গা প্রতিমা দেখতে যায়। ছোট ছোট বাচ্চারা ঠাকুর দেখতে যায়, ঠাকুর কথাটা ব্যবহার করে, গ্রামের মধ্যে দেখা যায় ঠাকুর দেখলে, কটা ঠাকুর দেখলে তুমি, বাচ্চাদের মধ্যে কথা হয় এই তুই কটা ঠাকুর দেখেছিস, ওই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে না? এটা তো শুধু পুজোর ব্যাপার নয়, এই যে মূর্তি, মূর্তিগুলো খুব আকর্ষণীয় মূর্তি হয়, ভাস্কর্য শিল্প, সেগুলো দেখবার মতন মানসিকতা আমি কিন্তু মুসলমান সম্প্রদায়ের শিশুদের মধ্যেও দেখেছি, বড়দের মধ্যেও দেখেছি। বিজয়ার দিনে বাচ্চাকে কাঁধে নিয়ে ঠাকুর বিসর্জন দেওয়া দেখতে গেছে যাচ্ছে, এটা আমরা ছোটোবেলায় দেখেছি। আজকে সে ছবি কি পাল্টে গেল? মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ তারা মূর্তি পূজায় বিশ্বাসী নয় বলে মূর্তি ভাঙতে উদ্যোগী হয়েছে, এতখানি সাহস তাদের তারা যোগাতে পারল কেমন করে? এটা আমার একটা প্রশ্ন, ব্যাখ্যা হিসেবে প্রশ্ন। আর দ্বিতীয়টা হলো, এর মধ্যে কোনো রাজনৈতিক চক্রান্ত নেই, দলীয় রাজনীতির চক্রান্ত নেই, মানে সেই তো বাইনারি পলিটিক্স,
মেরুকরণের রাজনীতি, আমি সেটা সম্ভাব্য হিসাবে ব্যাখ্যাটা দিতে চাইছি। আমার আশঙ্কা রাজনীতি আজকে, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, দলীয় রাজনীতি আজকে এত নিম্নগামী হয়ে গেছে যে দলীয় রাজনীতির মানুষ প্রতিনিধিরা দলীয় স্বার্থ সিদ্ধি করার জন্য নৈতিক দিক থেকে চূড়ান্ত অবমানন, চূড়ান্ত ব্যর্থতার পরিচায়ক যদি হয়, মানুষের নৈতিক জীবনটা তাদের জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিক, ন্যায় অন্যায় বুঝে চলা। আমরা দেখছি যে না, রাজনীতির এতখানি অধঃপতন ঘটেছে দলীয় রাজনীতির, যে দলীয় রাজনীতি যারা করে তারা তাদের দলীয় স্বার্থ সাধনের জন্য হেন অপকর্ম নেই করতে পারে না। এখন একটা সম্ভাব্য পরিস্থিতির কথা বলি বা সম্ভাব্য ব্যাখ্যার কথা বলি, এমন তো নয় এই সম্প্রদায়কে, একটা সাংঘাতিক সম্প্রদায়, ধ্বংসযোগ্য সম্প্রদায়, বিনাশযোগ্য সম্প্রদায় বলে যারা মনে করেন, যারা সেই রাজনীতি করেন, সেই রকম দুর্বুদ্ধি কবলিত রাজনীতি খেলা এটি নয় তো, আমি দুর্বুদ্ধি কবলিত বলছি। যদি কোনো একটি সম্প্রদায় তারা মানুষ হওয়া সত্ত্বেও, মানুষেরই শ্রেণী তো, যে ধর্ম সম্প্রদায়ের নিরিখে তারা একটা সম্প্রদায়ভুক্ত মানুষ। আমাদের এই দেশটাতে অসংখ্য ধর্ম, মানে অসংখ্য অজস্র ধর্ম রয়েছে, তো একটা সম্প্রদায়ের মানুষকে তারা বিনাশযোগ্য, তাদের এই দেশে বসবাসের যোগ্য নয়, এই দেশবাসী তারা নয়, তাদের ধর্মীয় পরিচয়টাই প্রধান, এরকমভাবে দেখে তাদের বিনাশ করার জন্যে বা মানুষের কাছে তাদেরকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে এরকম ব্যবস্থাপনা করা হয়নি তো, এটাও আমি প্রশ্ন হিসাবে রাখলাম। এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ আমার প্রথম প্রশ্নটা আমাকে তাড়না করছে যে কী করে এই সম্প্রদায় এতখানি সাহস অর্জন করতে পারে। তাহলে এই সম্প্রদায়কে নিন্দনীয়, ঘৃণাযোগ্য সম্প্রদায় বলে প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়নি তো, রাজনৈতিক, দলীয় রাজনৈতিক ষড়যন্ত্র। আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ আমার প্রথম প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না, এত সাহস এই সম্প্রদায়ের হয় কী করে। এক হতে পারে একটা বিশেষ দলীয় রাজনৈতিক দল আর একটা বিশেষ দলীয় রাজনৈতিক দল এই মানুষগুলোকে দুপক্ষই ব্যবহার করছে, একটা দল আর একটা দলের বিরোধী, পরস্পর পরস্পরের, একটা শাসক দল আর একটা শাসক দলের পরস্পর পরস্পরের বিরোধিতা করার জন্যে এদেরকে অস্ত্র হিসাবে দুপক্ষই ব্যবহার করছে না তো, এক পক্ষ ব্যবহার করে তাদের দ্বারা দুর্বৃত্তের মতন কাজ করাচ্ছে, আর এক পক্ষ এরা যে দুর্বৃত্ত সেটা প্রমাণ করার জন্য এদের এই ব্যবস্থাপনাটাকে সকলের কাছে তুলে ধরছে, কটাক্ষ করছে, এমন একটি ব্যাপার এর মধ্যে জড়িত হয়ে নেই তো। দুটো শাসক দলের ভূমিকার কথা আমি বলছি, প্রতিনিধি, একদল এদেরকে অপরাধ কর্মে নিযুক্ত করছে, আর একদল এরা অপরাধী এবং জন্মগতভাবে অপরাধী, ধর্মবিশ্বাসের দিক থেকেই এরা অপরাধ শ্রেণীর মানুষ, এটা প্রমাণ করছে ওই দৃষ্টান্তগুলো দেখিয়ে। দুই পক্ষের মধ্যে এমন একটা খেলা চলছে না তো, খেলা শব্দটা আমি উদ্ধৃতির মধ্যে রাখছি, কারণ খেলা শব্দটা রাজনীতিকরা ব্যবহার করে, সেরকম খেলা চলছে না তো। যদি তা খেলা হয়, এটি যদি খেলা হয় দলীয় রাজনীতির খেলা, তাহলে আমি এই দলীয় রাজনীতি না রাজনীতিকে অত্যন্ত নিন্দনীয়, ধিক্ষার যোগ্য এবং মানুষের জন্যে পরিত্যাজ্য দলীয় রাজনীতি বলে গণ্য হোক, গোটা রাজ্যবাসী সেটা মানুক, আমি সোচ্চারে সে কথা বলতে চাইছি। শেষ প্রশ্ন, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে সেদিক থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন জুনিয়র ডাক্তার হচ্ছে খুনি ডাক্তার, তাদের বিচার চাই বলে তিনি পথে নেমেছেন। আবার অন্যদিকে তৃণমূলের আইটি সেলের সাধারণ সম্পাদক লিখছেন মাতাল বলে সম্বোধন করে ডাক্তারদেরকে,
মানে তাদের বিরোধিতা করলেই কেউ খুনি, কেউ মাতাল, কেউ দুশ্চরিত্র এই আখ্যা পেতে হবে? প্রথম যে ব্যক্তিটির নাম তুমি করলে তার কথা আমি শুনেছি মাধ্যমে, সমাজ মাধ্যমের দৌলতে। তিনি বলছেন যে এরা আমরণ অনশন করছে না, এরা হাসপাতালমুখী অনশন। আমি শব্দটা ঠিক আমার মনে নেই, এই ধরনের কথা, হাসপাতালমুখী অনশন করছে। অনশন করে অসুস্থ হলে এদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, চিকিৎসা হচ্ছে। মরণ আমরণ অনশন এটাকে উনি ব্যঙ্গ করছেন, অর্থাৎ মৃত্যুকে কটাক্ষ করে এরা, ভ্রুকুটি করে এরা জীবনকে বাজি রেখে অনশন করছে, এটাকে উনি কটাক্ষ করছেন, উনি তুচ্ছ করছেন, ব্যঙ্গ করছেন। একজন নাগরিক, প্রবীণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন, এদের নিন্দা করতে গেলেও রুচিতে বাঁধে। এরা যখন এইরকম আমরণ অনশন মঞ্চে রয়েছে, যে জুনিয়র ডাক্তাররা, তারা তো সবাই নয়, আন্দোলন করছে প্রচুর, এবং এদের সমর্থনে রয়েছে গোটা রাজ্যবাসী, প্রায় গোটা রাজ্যবাসী, কিছু ওই শাসক দল সমর্থক ভিন্ন, বাকি সকলেই। তিনি যেভাবে হাসি মুখে ব্যঙ্গাত্মক একটা ব্যঙ্গোক্তি করে এদের এই সমস্ত প্রতিবাদ আন্দোলন অনশন অনশনমূলক আন্দোলনকে হেয় করেছেন, একেবারে হেয় করেছেন, অবমাননা করেছেন, সেই ভঙ্গিটাকে কোনো শিক্ষিত মানুষের পক্ষে অবলম্বন করা সম্ভব? ধরে নেওয়া যাক এরা চিকিৎসা টিকিৎসা সব ব্যবস্থা রয়েছে, তার সত্ত্বেও অনশন করছে বলে একটা অভিনয় করে যাচ্ছে, উনি যেরকম বলছেন। তারপরেও অনশনটা অনশন, অনশনের কথা তাদের বলতে হলো কেন, কেন তাদের অনশন ব্যবস্থা নিতে হলো কেন, অনশনের মতন একটা প্রতিবাদমূলক ব্যবস্থার সাহায্য নিতে হলো কেন, সেই প্রশ্নটা তাকে একটুও তাড়না করছে না। তাদের দিক থেকে কোনো দায় নেই, তিনি একজন, যতদূর জানি তিনি আমাদের দেশের সংসদের একজন সদস্য, মাননীয় সদস্য, এদের দেশের পুরো দেশটা কীভাবে চলবে এদের এদের ভূমিকা সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মানুষটিকে আমি সংসদে গিয়েও কথা বলতে শুনেছি, যার কথা তুমি বললে, যেভাবে কথা বলেন কোনো শিক্ষিত মানুষ, যার ভিতরে এতটুকু শিক্ষা আছে, তিনি এইভাবে সংসদে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারেন না। আমার দৃঢ় বিশ্বাস এই মানুষটির শিক্ষায় ঘাটতি আছে। এক্ষেত্রেও যে কথা তিনি বলেছেন, ব্যঙ্গ করে বিদ্রুপ করে যে কথা তিনি বলেছেন, সেক্ষেত্রেও আমার একই কথা মনে হয়, শিক্ষায় ঘাটতি না থাকলে, এবং তিনি আবার পেশায় আইনজীবী, আইনজীবী হিসাবে তার যদি এতটুকু দায়বদ্ধতা থাকতো যে আমি একজন আইনজীবী, তাহলে এমন কথা মুখে উচ্চারণ করা তো দূরের কথা, ভাবনাতেও ঠাই দিতেন না। এটাই চূড়ান্ত অশিক্ষা এবং চূড়ান্ত পেশাগত ক্ষেত্রে চূড়ান্ত দায়বোধহীনতার পরিচয় তিনি দিয়েছেন। আমার আশা তিনি নিজেকে সংশোধন করুন, নিজেকে এই ধরনের দোষ থেকে মুক্ত করুন। আরেকটি যে মাতালের কথা বলা হয়েছিল, যিনি বলছেন যে মাতাল ইত্যাদি, আমি তো একটা কথাই বলবো, তিনি নিজে যে কোন শ্রেণীর মানুষ সেটা তো আমরা আমাদের বোধবুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি না। তিনি যার হাতে চাবুক খেয়েছেন, জেল হাজত বাস করার চাবুক খেয়েছেন, যার বিরুদ্ধে বিশাল পৃষ্ঠার অভিযোগ তিনি পুঞ্জীভূত করে রেখেছেন এবং সবাই জানে, আজকে তিনি তাদেরই স্থাবক হয়ে কাজ করছেন, এইরকম সবিরোধিতা আমরা, আমি লজিকের মানুষ, তর্কবিজ্ঞানের মানুষ, তর্কটা বুঝি, যুক্তিটা বুঝি, চূড়ান্ত সবিরোধিতা, আত্মবিরোধিতা, ইংরেজিতে যাকে বলে সেলফ কন্ট্রাডিকশন, তিনি তার জীবনের বহু বছরের আচরণে দেখিয়েছেন। যার হাতে মার খেয়েছেন তাকেই বলছেন
আরো 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 দাদা গো বড় সুখ, আমি একটা কবিতায় পড়েছিলাম যে আরো মারো দাদা গো বড় সুখ, যত মার খাচ্ছে তারও তত বলছে আরো মারো বড় সুখ বড় সুখ। তুমি তো সেই শ্রেণীভুক্ত মানুষ, চাবুক খেয়ে সেই চাবুক খাওয়া আরও না খাওয়ার যাতে না খেতে হয় সেই ভয়ে স্তাবুক শ্রেণীর উৎকৃষ্ট দৃষ্টান্ত হয়ে কি বোঝাতে চাইছেন মানুষকে? আমরা তো তাকে দেখি আর ভাবি এমন মানুষও হতে পারে, এর থেকে বেশি নিন্দাসূচক বাক্য ব্যবহার করা আমার পক্ষে সম্ভব নয়। এরা মাতাল শব্দের